গোলাঘাটত ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করবলৈ আরক্ষীর শূন্যলৈ গুলি চালানোর ঘটনা সংঘটিত হয়েছে। গোলামপট্টিত সংঘটিত হয়েছে এই ঘটনা। ড্রাগস বিক্রি করবলৈ অহার সময়তে আরক্ষীয়ে হাতে লুটে গ্রেপ্তার করে দুই সরবরাহকারীক আর ইয়ার পাছতে আরক্ষীর জিম্মার পর পলায়নের চেষ্টা করতে আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চালনা করে। আরক্ষীয়ে মাইনা আলী নামের একটা সরবরাহকারী গ্রেপ্তার করেছে, আনহাতে পলায়ন আন একটা সরবরাহকারী। এক ব্রেকিং নিউজ আমি নিউজ লাইভ দর্শক জানাই আছো, একটা সরবরাহকারী গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে গোলাঘাটত। এই ঘটনা সংঘটিত হয়েছে, ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে গোলাঘাটত। ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করবলৈ আরক্ষীর শূন্যলৈ গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে। গোলামপট্টিত সংঘটিত হয়েছে ঘটনা। ড্রাগস বিক্রি করবলৈ অহার সময়তে আরক্ষীয়ে হাতে লুটে গ্রেপ্তার করে দুই সরবরাহকারীক আর ইয়ার পাছতে আরক্ষীর জিম্মার পর পলায়নের চেষ্টা করতে আরক্ষীয়ে শূন্যলৈ গুলি চালনা করবলৈ বাধ্য হয়ে পড়ে। আরক্ষীয়ে মাইনা আলী নামের এটা সরবরাহকারীক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে, আনহাতে পলায়ন আন একটা সরবরাহকারী। আর এই মুহূর্তে অধিক তথ্যের বাবে ফোন লাইনত সংযুক্ত হয়েছো আমার গোলাঘাটের সিনিয়র ব্যুরো চিফ সমীরণ দিগন্ত। সমীরণ দিগন্ত, গোলাঘাটের গোলামপট্টিত আরক্ষীর শূন্যলৈ গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে, ড্রাগস সরবরাহত জড়িত একটা সরবরাহকারীকো আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে, অধিক তথ্য আপনার পর জানিব বিচারিছো। ইতিমধ্যে কব লাগিব, যেহেতু ড্রাগস ব্যবসায়ী বা ড্রাগস সরবরাহকারী গোলাঘাটত দিনক দিনে বৃদ্ধি পাইছে, যিমানে আরক্ষী কঠোর হয়েছে আর সিমানে গোলাঘাটত আমি দেখিছো যে গোলাঘাটের বিভিন্ন প্রান্তত ইতিমধ্যে ড্রাগস ব্যবসায়ীর সংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাবলৈ ধরেছে। এতিয়া সন্ধ্যা কিছু সময় পূর্বে ইতিমধ্যে গোলাঘাট আরক্ষীয়ে খবর পায়, গোলাঘাট নগরের যে দানপাড় বলে ঠাই আছে সেই ঠাইত ইতিমধ্যে আরক্ষীয়ে তথ্যর ভিত্তিতে আরক্ষী তাদের উপস্থিত হয়েছিল। মাইনা আলী বলে এজন তাত ড্রাগস পেডলার আছে, ড্রাগস সরবরাহকারী আছে, তার ঘর উপস্থিত হয়েছিল। আর সেই সময়তে ইতিমধ্যে যেটা আরক্ষী তাদের উপস্থিত হওয়ার খবর পাইছিল সেই সময়তে মাইনা আলী তারপর পলাবলে চেষ্টা করেছিল। আর আরক্ষীয়ে মাইনা আলী ধরার সময় পুনের হেতার ওপর লাগিয়েছিল, আর হেতার ওপর লাগিয়ে মাইনা আলী আরক্ষী বেস্তনির পর পলাবলে চেষ্টা করতে আরক্ষীয়ে ভয় খুবর কারণে ইতিমধ্যে শূন্যলে একগাই গুলি ফুটাইছিল। আর মাইনা আলী করায়ত্ত করবছিল, আর ইতিমধ্যে মাইনা আলী করায়ত্ত করার লগতে 10.24 গ্রাম ইতিমধ্যে যে ড্রাগস সেই ড্রাগস ইতিমধ্যে আরক্ষীয়ে উদ্ধার করেছে আর মাইনা আলীক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সমান্তরালভাবে যদি আমি চাও তাহলে আমি দেখিম কিন্তু আন একটা ড্রাগস পেডলার ইতিমধ্যে সেই স্থানের পর পলায়ন করেছে, এই তথ্য ইতিমধ্যে আরক্ষীয়ে দিছে। কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হল ভাবিছো কি, গোলাঘাটত ড্রাগসের সরবরাহ কিন্তু দিনক দিনে বৃদ্ধি পাইছে, কমা নাই, যেহেতু নাগালেন্ড বা মণিপুরের সেই দিকের পর ইতিমধ্যে ড্রাগস ইয়ালৈ সরবরাহ হয়ে আছে। আর গোলাঘাটখন হল একটা সেন্টার পয়েন্ট বলে আমি কব লাগিব, কারণ ইয়াতে ড্রাগস আহি রয় আর ইয়ারপর উজনি অসম বা নামনি অসমৰ বিভিন্ন প্রান্তলে ড্রাগস সরবরাহ হয়, যার কারণে ড্রাগস নির্মূল করার ইতিমধ্যে ইয়াত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে আরক্ষী। নাগালেন্ড মণিপুরের পর ড্রাগস লৈ বিভিন্ন পন্থায় ড্রাগস লৈ গোলাঘাটত উপস্থিত হয় আর তারপর ইয়ারপর উজনি নামৰলে ড্রাগস সরবরাহ হয়। গতি এই ক্ষেত্রে অধিক যদি কঠোর নহয় তেতিয়াহলে কিন্তু ড্রাগসের যে এখন বজার আছে কলা বজার, এই কলা বজারে কিন্তু সমগ্র গোলাঘাট টানি ধরব, কারণ এতিয়া গোলাঘাট টাউনের পর লাহে লাহে গাঁও অঞ্চললে ড্রাগসের যে ব্যবসায় ড্রাগসের যে সরবরাহ গাঁও অঞ্চললে লাহে লাহে বিয়পিবলৈ ধরেছে। সমীরণ, যেহেতু অভিযান কালতে এক্সক্লুসিভ দৃশ্যাবলী আমি নিউজ লাইভ দর্শক জানাই আছো, সমীরণ দিগন্ত কিছু মুহূর্ত আপনি লাইনত থাকক আর আমি ফটো লাভ করবলে সক্ষম হয়েছো যে সরবরাহকারী আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে গোলাঘাট আরক্ষীয়ে ড্রাগস সরবরাহকারী এই ব্যক্তিগীক আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। আরক্ষীর জিম্মাত থাকা অবস্থার এই এক্সক্লুসিভ ফটোগ্রাফ আমি নিউজ লাইভের দর্শক দেখাই আছো। আরক্ষীয়ে গ্রেপ্তার করার পাছত কিদরে এনেদরে সোধপোষ বর্তমান অব্যাহত রাখিছে আরক্ষী আমি এই দৃশ্যাবলী দেখাই আছো। ড্রাগস সরবরাহর জড়িত এই ব্যক্তিগীক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে, মাইনা আলী নামের একটা সরবরাহকারীক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। আর মাইনা আলীক আমি দেখাই আছো, সরবরাহকারীটুক দেখাই আছো আমি নিউজ লাইভের দর্শক লোক এই মুহূর্তত এক্সক্লুসিভ ফটোগ্রাফ আমার হাতত আহি পড়েছে। ড্রাগস বিক্রি করবলে আহিছিল দুই সরবরাহকারী আর তার একটা সরবরাহকারীক গোলাঘাট আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আর এই সরবরাহকারীটির নাম হয়েছে মাইনা আলী।